যাকে ভালোবেসে বিয়ে করছেন সে তো সম্পর্কে আপনার ভাই হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দেশবাসী? আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো আজকে এমন একটি ঘটনা নিয়ে আসছে যে এই ঘটনার উপস্থাপনা করতে আমার নিজের কাছে খারাপ লাগতেছে। মানে লজ্জাজনক একটি ঘটনা, যেটা মানে না বললেই নয়। সেটা হলো তারা দুজন ভাই বোন, আগে ছিল ভাই বোন, এখন বিবাহ বন্ধনে আবদ্ধিত হয়ে তারা এখন স্বামী স্ত্রী। তারা কোন ধর্মের মাধ্যমে অথবা কিসের মাধ্যমে কোন আইনের ধারায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথবা কীভাবে হয়েছে সেই সব নিয়ে আজকে কথা বলবো তাদের মুখ থেকে। আসলে বিষয়টা হলো তারা কিন্তু ভিডিওতে কোনোভাবে রাজি হচ্ছে না, তারপরও মানে কী ভুলের কারণে তারা ভাই বোন বিয়ে সাদিতে বিয়ে করছে সেটা হলো গিয়ে আমরা তাদের মুখ থেকে জানবো। ভাই কেমন আছেন? হ্যাঁ আপু, আপনি কেমন আছেন? আসলে ভাই হিসাবে আপনারা ভাবি বলতে হয়, কিন্তু আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, তার জন্য আমি আপনারা ভাবি বললাম না। আচ্ছা বিষয়টা হলো ভাই, আপনি যে আপনার বোনটি বিয়ে করছেন এটা আসলে কীরকম একটা লজ্জাজনক ঘটনা, মানে এটা মুখ দিয়ে বের করা যাচ্ছে না। আপনি কেন বিয়ে করছেন আপনার বোনটি? এখন এটা ভাই আমাদের প্রেম হয় প্রথম মেসেঞ্জারে। জি জি হ্যাঁ, আপনি বিস্তারিত বলেন। মেসেঞ্জারে প্রেম হয় মানে কি, আপনারা এক বাড়িতে থাকতেন না? না না না, মানে আমি ঢাকাতে থাকতাম। আপনি কি ঢাকাকে ছোটবেলা থেকে থাকেন না বড় হওয়ার পর থেকে? ছোটবেলা থেকে থাকি। ছোটবেলায় ঢাকা চলে গেছেন? জি জি। তারপর আপনার বোনের সাথে, আপনার বাবা মার সাথে অথবা অন্যান্য আদার্স আত্মীয় স্বজনের সাথে আপনার যোগাযোগ হয়? হ্যাঁ কথাবার্তা হয়েছে কিন্তু খুব কম আর কি। ঠিক আছে, আচ্ছা আপনার বোনের সাথে আপনি কিভাবে প্রেম করেছেন সেই সব বিষয় নিয়ে একটু জানবো। আমি একদিন হঠাৎ করে গ্রামে গেছিলাম, ওখান থেকে আমার এক ফ্রেন্ড মানে মেসেঞ্জারে একটা আইডি আমাকে লিংক পাঠাইছিল, যে আইডিতে দেখ একটা ভালো একটা মেয়ে, তুই তো প্রেম করতে চাস, দেখ পাঠাতে পারিস কিনা। মানে আপনি শহরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। কত বছর শহরে? তো মিনিমাম 5 থেকে 7 বছর হয়ে গেছে। 5 থেকে 7 বছর, তখন আপনি বোনটা ছোট দেখে গেছিলেন? জি ছোট। ছোটবেলার চেয়ে আর আপনি যখন মোবাইলে প্রেম করছিলেন তখন ভিডিও কলে দেখা হয়নি? ভিডিও কলে দেখা হয়নি, আমি অনেকবার চেষ্টা করছি যে ভিডিও কলে কথা বলি, ভিডিও কলে কথা বলি, কিন্তু সে কখনো আর কি সামনে আসতে চায় না। আচ্ছা আপনার, আপনি একটা মেয়ে মানুষ, আমার আসলে কথা বলার অধিকার নেই। তারপরও ভাই একটু যদি, প্রিয় দর্শক আপনারা আমার কিছু কথা যদি বলতে রেডি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চোখে দেখবেন। বিষয় হলো আপনার মানে ভিডিও করতেছি আপনি খুব হাসি খুশি আছেন, মানে আপনার লজ্জা লাগে না যে আপনি আপনার ভাইয়ের বিয়ে করছেন? কেন লজ্জা লাগবে কেন, কারণ যাকে ভালোবেসে বিয়ে করছেন সে তো সম্পর্কে আপনার ভাই হয়। প্রিয় দর্শক, সেই সব বিষয় নিয়ে আমরা পুরো ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে যাব, তারা কোন আইনে অথবা কিভাবে বিয়ে করেছে অথবা কোন কাজে অফিসে যে বিয়ে করেছে সেই সব নিয়েও আমরা কথা বলব। আচ্ছা ভাই, আপনি মেসেঞ্জারে তার সাথে ভিডিও কলে কথা করার চেষ্টা করছেন তারপর বানানি, আচ্ছা আপনি কখনো কি তার ঠিকানা জিজ্ঞাসা করেন নাই? ঠিকানা জিজ্ঞেস করছি কিন্তু সে আসলে আমাদের যখন ঠিকানাগুলো মানে ভুল কিছু তথ্য দিছে। আচ্ছা আপনি ভুল কেন বললেন? প্রথমত মানে ওইভাবে তো অনলাইনে ছেলেরা ওরকম সুবিধার হয় না, তো আমি আমার রিয়েল পিক বা রিয়েল কোনো কিছু সারি নাই, তো যে আমাকে ফোন করতো বা মেসেজ করতো ওভাবে বলতাম, তাই হঠাৎ করে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পরে অ্যাকসেপ্ট করে। আমি একটা কথা বলি, যেটা হলো গিয়ে আপনারা বিয়ে শাদী করে আসার পরে বাড়িতে আইসেন, মানে একটু আগাইছেন হয়তো আইসা কাপড় চোপড় খুলছেন, তার সাথে সাথে আমি খবরটা শুনে আসলাম। আমি মনে করি কি এটা যদি গ্রামের চেয়ারম্যান এবং মেম্বার জানে সেক্ষেত্রে তো হয়তো দেওয়া যাবে আপনাদেরকে জুতার মারা দিয়ে গ্রাম থেকে বের করে দিব অথবা মারধর করবো অথবা আইনের আলতায় তুলে দিব। আমি মনে করি তো এই মুহূর্তে আপনারা গ্রাম ছাড়া আপনাদের উচিত অথবা আপনারা দুজন দুজনকে ডিভোর্স দেওয়া উচিত। ভাই আপনি কী বলেন? ভালো আছেন? আপনার বাবা কোথায়, আপনার মা কোথায়, তাদের সাথে কথা বলবো। কারণটা হলো যে ভাই বোন জানা সত্ত্বেও যে আপনারা বিয়ে করে আইসেন, আসার পরে আপনি ঢাকা থেকে এই মেয়েটারে কি ঢাকা নিয়ে বিয়ে করছেন না এদিকে আইসে আপনার বাড়ির আশেপাশে বাজারে আইসে বিয়ে করছেন, কোনটা? আচ্ছা ঢাকায় মেয়েটা যখন গেছে তখন আপনি চিনেন না যে এটা আপনার বোন? আপনারা কি বলবো, মানে আপনি বিশেষ করে আমার নিজের রাগ উঠতেছে, আপনার এই ভিডিও বানাইবার আইসা আমার নিজের রাগ উঠতেছে, মানে আপনার মানে আপনি পরিচয় হলেন, আপনি যখন আপনার কাজে অফিসে যখন আপনি যখন লেখাপড়া করছে যখন লেখছে যে বাবার নাম কি, মার নাম কি, ঠিকানা কি, অ্যাড্রেস কি, তখন আপনি বলতেন না যে কাজী সাহেব এই বিয়ে হবে না কারণ এই মেয়েটা আমার বোন হয়, সেটা বলতে পারেন আপনি? আসলে মানে এই সম্পর্কটা মেসেঞ্জারে কথা বলতে বলতে মানে এত গভীর হয়ে গেছে, মানে কেউ কারো ছাড়া বাঁচব না, কেউ কারো ছাড়া বাঁচব না। প্রিয়
দর্শক, আসলে ভালোবাসার চোখ দুটো অন্ধ হয়, কিন্তু আপনারা বিশেষ করে এরকম অন্ধ হয় না, কারণ এই ভিডিওটা কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়তো জানি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে। এক আর দ্বিতীয় কথা হলো, তাদের মেম্বার চেয়ারম্যান আয়েশা কী বিচার করে সেই সব আপনারা দেখবেন এই চ্যানেলের মাধ্যমে, এই পেজের মাধ্যমে। এই পেজটিকে সবাই ফলো দিয়ে সবাই সাথেই থাকবেন এই নেক্সট ভিডিও দেখার জন্য। এবং হয়তো যেহেতু আমি অনেক দূরের থেকে এই খবরটা শুনে চলে আসি, তাহলে এলাকার মেম্বার চেয়ারম্যানও আসবে অথবা গ্রামের মানুষও আসবো, সেই সব সেই সময় কী হয় না হয় সেই সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলের পাশে থাকুন। আচ্ছা, তোমার একটা কথা বলি, তুমি যখন কাজী অফিসে তো সবার বাবা মা সবার নাম লেখে, যখন তোমাদের এক একজন যা তো সম্পর্কে তোমরা ভাই বোন যখন লেখছে নাম সেম নাম, তখন তুমি বোঝো নাই? হ্যাঁ বুঝছি, কারণ আমি তো জানি যে মানে যখন মানে দেখা হওয়ার পর পরিচয় হয়েছে, যখন দেখা হয়েছে তখন কি চিনছো যেটা তোমার ভাই হয়? ভাইয়া তো অনেক মানে ও মানে চিনছো কি না? তার মানে কি তুমি অনেক সুখে আছো? কিভাবে সুখে আছো? গ্রামের মানুষ যে গ্রামের মানুষ মেম্বার চেয়ারম্যান এসে যে জুতার মালা গলায় দিয়ে বিদায় দিবো এলাকা থেকে, আমরা তো রিয়েল ভাই বোন না, যে রিয়েল ভাই বোন বিয়ে করলে যে প্রবলেম হবে তা তো না, কারণ আমরা হলো চাচাতো ভাই বোন। চাচাতো ভাই ভাই বোন মানে আপন ভাই বোন না? না আপন না ভাইয়া, আপনি এতক্ষণ যা বলছেন প্রিয় দর্শক, আসলে এমন একটা ভিডিও মানে এমন একটি মানে কারেন্টের শর্ট করলে যেরকম একটা বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, আমি ঠিক ওই রকম একটি শর্ট খেলাম। হয়তো আপনারা জানেন না শর্ট খাইছেন কি না, আসলে আমারে একজনের তথ্য দিছে, হৃদয় নামে একটি ছেলে আছে মিডিয়াতে জব করে, ও আমারে বলছে যে ভাই ওই ব্যক্তি একটি ছেলে একটি মেয়ে আছে, তার আপন ভাই বোন, কিন্তু প্রেম কইরা ও মানে মেসেঞ্জারে প্রেম কইরা কিন্তু চলে আয়া পড়ছে। চেহারা তাদের ভাই বোন যে তারা যে ভাই বোন তাকে চেহারা ওইরকমভাবে মিল আছে, আমি কিন্তু শুই নিয়ে কিন্তু ভিডিওটা বানানোর জন্য আক্ষা করলাম। আর এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, যেটা হলো ভাই বোন কখনো বিয়ে সাথে হয় না। হ্যাঁ চাচাতো বোন ফুয়াতো বোন খালাতো বোন তাদের সাথে বিয়ে হয়। আচ্ছা, তাতে আপনি বিয়ে করে আসার পরে বাবা মা কি রাজি হয়েছে? আপনি আচ্ছা, আমি দেশগ্রামে একটা ঘটনা গইটা থাকে, যেটা হলো বিশেষ করে চাচাদের সাথে, যেমন আমার চাচাদের সাথে জায়গা জমিন নিয়ে আমাদের ঝগড়া এরকম ওহরে হরে হয়ে থাকে। যেরকম আপনাদের বাড়ির তে আসার আগে একটা বাড়ির উপর দিয়ে আসা যায়, ওই বাড়ির উপরে দিয়েও বেড়া দেয় না, তারাও নাকি নিজেরা নিজেরা ঝগড়া করে। তাতে কি আপনাদের সাথে আপনার চাচাদের সাথে কি আগে ঝগড়া ঝাটি ছিল? আগে 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 ছিল মানে অল্প একটু ছিল, আমরা আসার পরে তারপরে এটা সমাধান হয়ে গেছে, আমরা খুব ভালো আছি দুই ফ্যামিলি মিলে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভালো থাকবেন, দোয়া করবেন আমরা যেন ভালো থাকি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। সালাম, আসসালামু আলাইকুম।